সেটা কি মাছ গো? এগুলা আমার ওই জায়গা কোকিলা খরা। আমাদের এখানে কোকিলা মাছ বলে তাই রান্না করলে পরে ইলিশ মাছের বাসনা করে। হ্যাঁ রান্না করলে পরে ইলিশ মাছের মতনই বাসনা করে, আবার ভাজলে পরে তেল কি দিয়ে রান্না করবা? ওটাই তো ভাবতেছি আজকে কি দিয়ে রান্না করব। তাহলে খালি বেগুন দিয়ে রান্না করো গা, তাহলে ভালো স্বাদ লাগবে। চলো রান্নাঘরে যাই। চলো তাই। নমস্কার, এই যে মাছটা দেখছেন এই মাছটাকে আমরা কোকিলা মাছ বলি, আর আমাদের পিসিদের ওখানে বলে কোকিলা খয়রা বলে। তো মাছটা দেখতে দেখেন খোকালিশের মতোই, খোকালিশটা চওড়া হয় একটু, আর এই মাছটা দেখেন সরু। তো এই মাছটা বেগুন দিয়ে রান্না করব। বেগুন দিয়ে রান্না করলে কিন্তু এই মাছের একটা খুবই সুন্দর বাসনা আসে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। সবার প্রথমে আমি মাছগুলা কাইটে নিব। কিরে তুই একদিন পর আসলি? হ্যাঁ খুব বৃষ্টি ছিল তো। কোথায় বৃষ্টি ছিল? আরে কত বৃষ্টি, আমাদের বাড়িতে জল উঠে গেছে। কি বলি, ডুবে গেছিলি নাকি? না না, এত অব্দি জল উঠে গেছে। কত অব্দি দেখা? এত অব্দি জল উঠে গেছে। এত জল? হ্যাঁ আমাদের কিন্তু জলই নেই, বৃষ্টি নেই। বৃষ্টি আছে? কোথায় বৃষ্টি? মাছগুলা কাইটে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছগুলা কাইটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ দিয়ে মাখাই নিব। তাহলে বৌমা আমারে দাও, আমি বেগুনটা কাইটে দিই আগা দিনে। হলুদ লবণ মাছগুলো আমি হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার মশলাগুলো করে নিব। আজকে রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। তো প্রথমে আমি কাঁচা লঙ্কাগুলো বাইটে নিব। এবার আদা জিরা বাইটে নিব। আদা জিরা আমাকে তো জিজ্ঞাসা করে যে তোমার বাড়ি কোথায় ছিল নদিয়া, বলো তো দেখি তোমার বাড়ি কোথায় ছিল। বাড়ি কোথায় ছিল? রানাঘাটের কাছে দেবীপুর বসাকপাড়া। দেবীপুর বসাকপাড়া, অনেকে নদিয়া থেকে দেখে তো আমাকে বলে ঠাকুমার বাড়ি কোথায় ছিল। হ্যাঁ রানাঘাট, নাম করা রানাঘাটের কথা কইলেই চিনে, সবাই চিনে, বুঝছ? রানাঘাট নাম করা কেন হয়েছে জানো? রানু মণ্ডলের জন্য। রানু মণ্ডল বলে একজন আছে, ওনার ফেসবুকে ভাইরাল হয়েছিল, গান করতো স্টেশনে। ওই মহিলা খুব ভাইরাল হয়েছিল। রাস্তায়ও পেশেন্দারের সাথে দেখা যদি হয়, এই যে রানাঘাটের কথা যদি কই না, ডেঞ্জার তো, ডেঞ্জার স্টেশন ওটা, ডেঞ্জার স্টেশন তো। ওই যে কি স্টেশন জানি ওইটা, কিন্তু ছোট্ট ওটা, বড় স্টেশন আমাদেরটা তো ছোট, আমাদেরটা এবার বড় হচ্ছে তো। মহিলারা জিজ্ঞেস করলেও রানাঘাটের মহিলা। পাগলের কাণ্ড কারখানা দেখেন, ওর বলে ঠান্ডা লাগছে, যা গরম যাচ্ছে ভাদ্র মাসের গরম, আরও দেখেন ঠান্ডা, মানে ঠান্ডা হাত তা পাচ্ছে। ইস বাড়িতে যায় কাঁথা কম্বল গায়ে যা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। Thank you.
এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বেগুনগুলো ভাজি নিব। দিয়ে দেব হলুদ লবণ, হলুদ লবণ বেগুনগুলো ভাজি নিলাম। এবার তুলে নেব। এবার ফোড়ন দিয়ে দিব কালো জিরা। এবার দিয়ে দিব বাটা মশলা, কাঁচা লঙ্কা, আদা, জিরা। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, তো মশলা বাকি ধোয়া জল দিয়ে মশলাটা কষাই দিব। মশলাটা আমি হালকা আছে কষাই নিলাম। এবার ভাজা বেগুনগুলা দিয়ে দিব। বেগুন দিয়ে মশলার সাথে হালকা নাড়াচাড়া করে নিলাম। এবার জল দিয়ে দিব। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা আছে 1-2 মিনিট ঢাকা দিয়ে দেব। বেগুন দিয়ে কোকিলা মাছ রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিই। রাজদীপ মাছ খায় না, আজকে বলছি রাজদীপ আজকে এই মাছটা সম্পূর্ণ খাবি, এরপর দিন তাকে হরিণের মাংস খাওয়াবো, ওর জন্য সেই জন্য রাজদীপ খাইতে বসে পড়ছে। মাছটাকে এই ইলিশ মাছের বাসনা বাড়িছে, হ্যাঁ একদম, হ্যাঁ তুমি যে খুব ইলিশ আইনে খাইছো না, তার থেকে ভালো লাগলো। রাজদীপ কেমন আছে? মাংসের থেকেও স্বাদ আছে মাছটা, তো তুই খাইছি নেই মাছটা, লাস্টে খাইও, কাটা আছে, কাটা বাইছে বাইছে জাদু ইলিশ মাছের মতো স্বাদ রাখতেছে না। ইলিশ মাছ খায়, ও মাছই তো খায় না, খায় ইলিশ মাছ? ওই মা বকানে খায়। এই যে এইভাবে, এই যে কাটা নেই, এই যে কাটা, এই যে ফালে দিবি, এই যে নাই ইলিশ মাছের মতো ভালো স্বাদ হচ্ছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন।